আজ শুক্রবার সাতই বৈশাখ দু তেইশ সালের একুশে এপ্রিল তুলারাশি তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে জানাবো আজ যেহেতু শুক্রবার এই শুক্রবার নামটি কিন্তু অসুরদের গুরুদেব শুক্রাচার্য এবং নবগ্রহের মধ্যে অন্যতম শুক্র গ্রহের নামেই কিন্তু নামাঙ্কিত প্রেম বলুন বা প্রেম করে বিবাহ বলুন কোনো প্রকার ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতার কথা বলুন বিখ্যাত হওয়া বা ফেমাস হওয়ার কথা বলুন ছবি আঁকা নাচ গান নাটক ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং ভিডিওগ্রাফি নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন ফিল্ম এই ধরনের জগৎ বা স্টেশনারি টেক্সটাইল বিজনেস জামা কাপড়ের দোকান জুয়েলারির বিজনেস এই ধরনের সেক্টরে যারা আছেন তাদের আজ অবশ্যই শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দং শশুক্রায়নমা এটি একশো আটবার জপ করে দিন শুরু করা উচিত আর স্ক্রিনে তো আপনারা নবগ্রহ বীজ মন্ত্র দেখতে পাচ্ছেন এর মধ্যেই শুক্রের বীজ মন্ত্র আছে যদি পারেন তাহলে নটি গ্রহকে সন্তুষ্ট রাখার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র একশো আটবার করে জপ করে দিন শুরু করুন মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি কিন্তু মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য প্রেম দাম্পত্য কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ ওজন বুঝে ভোজন গ্রহণ করবেন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন বিশেষ করে যারা মাইগ্রেনের রোগী তাদের বলবো সব খাদ্য খাবার খাওয়াটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ঠিক নয় আজ কোনো প্রকার নেতিবাচক অনুভূতি আশ্রয় নিলেই হতাশা একাকিত্বতা আপনাদেরকে গ্রাস করতেই পারে দিনের শুরুটা কেমন হবে সেটি বড় কথা নয় দিনের শেষভাগে যথেষ্ট পরিমাণে আপনারা অর্থ উপার্জন করতে চলেছেন বিজনেসম্যানের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আপনারা করতেই পারেন আপনার পুরো পরিবারের জন্য সমৃদ্ধি বয়ে আনবে এমন কোনো প্রকল্পের চয়ন করুন নতুন পরিকল্পনা প্রকল্প বাস্তবায়নের জন্য দুর্দান্ত একটি দিন আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদের নাম সম্মান প্রভাব প্রতিপত্তিও বৃদ্ধি পেতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটিতে পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার আজ চাকরিজীবী হয়ে থাকলে যোগ্য কর্মচারী যদি হন তাহলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট অথবা প্রশংসার পাত্রপাত্রী হতেই পারেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের বোঝান যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন আর সংবেদনশীল কর্মের মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন আজকে আপনার কাছে অনেক ফাঁকা সময় হবে সময়ের সদ্ব্যবহার করবার জন্য যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিতে পারেন মানসিক শান্তি অবশ্যই পাবেন আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদের বিরত রাখুন সন্দেহ বাতিক কিন্তু মারাত্মক ক্ষতি আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে